হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হয়েছে একটি হলো হায়ার সেকেন্ডারি দু হাজার একুশ এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন অন্যটি হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা প্রথমে আমরা রুটিনটা দেখে নেব উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে বেলা একটা পনেরো পর্যন্ত যেমন আগে চলত পরীক্ষা শুরু হচ্ছে ফিফটিন জুন থেকে এটি আমি গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম চলবে তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত রুটিনটা তোমরা এখানে দেখে নাও তোমাদের কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের পরীক্ষা হবে দু হাজার একুশে বাইশে জুন মঙ্গলবার বাকি সাবজেক্টগুলোও তোমরা দেখে নাও এখানে দেখো লেখা আছে দি এক্সামিনেশান উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম টেন এএম টু ওয়ান ফিফটিন পি এম থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস টাইম ইজ অ্যালোটেড বোথ ফর রিডিং কোশ্চেন পেপার অ্যান্ড রাইটিং অ্যান্সার অর্থাৎ এখানে তিন ঘন্টা পনেরো মিনিট ধরেই তোমরা কোশ্চেন পেপার পড়তে এবং লেখার সময় পাবে যেটা মাধ্যমিকে পনেরো মিনিট তোমাদের পড়ার সময় দিত কিন্তু অ্যান্সার লিখতে দিত না কিন্তু এখানে তোমরা পুরো টাইমটাই কোশ্চেন পড়া এবং উত্তর লেখার সময় পাবে এখানে দেখো হ্যাশ সাইন দিয়ে লেখা আছে দি এক্সামিনেশন অব দিস সাবজেক্টস উইল বি অফ টু আওয়ার্স ডিউরেশান অর্থাৎ ওপরের রুটিনে যেগুলো হ্যাশ সাইন দেওয়া আছে সেগুলোর জন্য তোমরা দু ঘন্টা সময় পাবে অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড বিটুইন টেন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ টেন্থ মার্চ দু হাজার একুশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার একুশের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত একটা নির্দেশিকা আছে সেটি আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি এই পরীক্ষার রুটিনে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবার আমরা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিনটা দেখে নেব একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত হবে এখানেও একই দিনে দু হাজার একুশের বাইশে জুন কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর মতোই এখানেও তোমরা তিন ঘন্টা পনেরো মিনিট কোশ্চেন পড়ায় এবং উত্তর দেওয়ার সময় পাবে তবে এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেটটা সম্পূর্ণ আলাদা দেখো এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলা হয়েছে অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বি হেল্ড বিটুইন টেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা জুলাই মাসে দশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই ক্লাস ইলেভেনে নিয়ে নেওয়া হবে এবার আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাটি দেখে নেব এত দ্বারা সকল বিদ্যায়তনের প্রধানদের জানানো যাচ্ছে যে দু হাজার একুশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে যেটি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করেছে পনেরোই জুন দু হাজার একুশ থেকে শুরু করে তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা টেন্থ মার্চ দু হাজার একুশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার একুশের মধ্যে বিদ্যায়তনগুলিকে নিতে হবে এটা কিন্তু শুধুমাত্র হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিন্তু আলাদা ডেট প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে করোনার প্রেক্ষিতে বিদ্যায়তনগুলি নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষার বিষয় অর্থাৎ টপিক নির্ধারণ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পূর্ণ করবেন এবং পরীক্ষান্তে টোয়েন্টি এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যালের নম্বর সংসদে জমা দেবেন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আবেদন জানাচ্ছি এক্ষেত্রে দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষার টপিক কিন্তু স্কুল থেকেই দেওয়া হবে অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার যে সাবজেক্ট টিচার আছেন তিনি এই দায়িত্বটা নেবেন তোমরা এই দুটি নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে যদি নোটিশ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তবে তোমরা কমেন্ট সেকশানে প্রশ্ন করতে পারো আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ